মন্ত্র দীক্ষা স্বামী ভূতেশানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ ও যুগধর্ম। আমাদের আলোচ্য বিষয় শ্রী রামকৃষ্ণ ও যুগধর্ম। বিষয়টি আলোচনা করবার আগে ভেবে দেখা দরকার, যুগ কাকে বলে আর যুগধর্ম মানে কি। যুগ হল কালের একটি অংশ, কাল অখণ্ড, তাকে টুকরো করা যায় না। কিন্তু আমরা মানুষ, আমাদের সামগ্রিক দৃষ্টি নেই। আমাদের দৃষ্টি যত দূর যায় তার দ্বারাই আমরা কালকে সীমিত করে দেখতে চাই। সেই হিসাবেই যুগ শব্দটি ব্যবহার করা হয়। সাধারণত 12 বছরকে এক যুগ বলা হয়। পুরাণে যুগ মানে আরও অনেক অনেক বেশি সময়। এখন যুগ শব্দ প্রয়োগ করা হয় কোনো একজন বিশিষ্ট ব্যক্তির প্রভাবের কাল থেকে আরম্ভ করে আর একজন প্রভাবশালী ব্যক্তির আবির্ভাবের সূচনা পর্যন্ত কালকে বোঝাতে। যেমন শ্রী রামচন্দ্রের যুগ, শ্রীকৃষ্ণের যুগ, শ্রী বুদ্ধের যুগ, সেই রকম শ্রী রামকৃষ্ণের যুগও বলা হয়। কোনো যুগের বিশেষ ধর্মকে বলে যুগধর্ম। কাল যেমন অবিচ্ছিন্ন, ধর্ম সেই রকম অবিচ্ছেদ্য। তবুও কালের মতো আপাতদৃষ্টিতে খণ্ডিত করে বলি অমুক যুগের ধর্ম। বৈদিক যুগকে বলা হয় সত্যযুগ, তারপর রামচন্দ্রের সময়কে বলে ত্রেতাযুগ, শ্রীকৃষ্ণের আবির্ভাবকালকে দ্বাপর যুগ এবং শ্রীকৃষ্ণের পর থেকে কলিযুগ। সেই দৃষ্টিতে এখন চলছে কলিযুগ। প্রত্যেক যুগের এক একটি ধর্ম আছে। সত্যযুগের যুগধর্ম ছিল জ্ঞানযোগকে আশ্রয় করে পরম সত্যকে উপলব্ধি করার প্রয়াস। ক্রেতা যুগের বৈশিষ্ট্য ছিল যাগযজ্ঞাদি কর্মকাণ্ড। দ্বাপর যুগে যাগযজ্ঞাদির কার্য সীমিত হয়ে গিয়েছে, তখন পরিচর্যা বা সেবা ছিল যুগধর্ম। তারপরে কলিযুগ। কলিযুগে যুগধর্মকে বলা হয় হরিকীর্তন বা নারদীয় ভক্তিযোগ। কলিযুগে মানুষের বেদ বেদান্তাদি চর্চা করার মতো সূক্ষ্ম বুদ্ধি নেই। ত্রেতাযুগের মতো বহুল কর্ম করবার মতো সামর্থ্য নেই। দ্বাপর যুগের অবস্থাও এখন আর নেই। কলিকালে মানুষ স্বল্পায়ু, তার শক্তি সীমিত, সে অন্যান্য যুগের প্রণালী অনুসরণ করতে সমর্থ নয়। তাই তার পক্ষে ভক্তিযোগের বিধান। শ্রী রামকৃষ্ণ অনেক সময় বলতেন কলিতে নারদীয়া ভক্তি। নারদীয়া ভক্তি মানে নারদ যে ভক্তিধর্ম প্রচার করেছেন তা কীরকম? না শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি। ভগবানের প্রতি পরম প্রেমের নাম হল ভক্তি। নারদীয় ভক্তিসূত্রে আছে সা তু অস্মিন পরম প্রেম রূপা। পরম প্রেম কথাটির একটি তাৎপর্য আছে। আমরা কোনো মানুষ বা বস্তুকে যে ভালোবাসি তার একটি উদ্দেশ্য থাকে। ভালোবাসার ফলে আমাদের কোনো একটি উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং সেই প্রেমকে পরম প্রেম বলে না। এই পরম প্রেমের কোনো হেতু নেই, কোনো লক্ষ্যকে লাভ করবার জন্য এ প্রেম নয়। যা আমাদের প্রীতি সম্পাদন করে, আনন্দ দেয়, তাকে আমরা ভালোবাসি। কিন্তু নিজেকে কেন ভালোবাসি? না, আমি আমাকে ভালো না বেসে পারি না, আমি আমার কাছে স্বতঃপ্রিয়। নারদ বলেছেন যে প্রেমের কোনো হেতু নেই, যা একমাত্র সেই পরম তত্ত্বকে লক্ষ্য করে প্রবাহিত হচ্ছে তাই পরম প্রেম। মানে তার চেয়ে আর কিছু বড় নেই। ভগবানকে ভালোবাসি ভগবান বলে। সাধারণ মানুষ ভগবানকে ভালোবাসে নানা উদ্দেশ্য সিদ্ধ করবার জন্য। কিন্তু নারদ বলছেন ভগবানকে ভালোবাসতে হবে তিনি ভালোবাসার পাত্র বলে, কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য নয়। এই ভালোবাসাকে বলে অহৈতুকী ভক্তি। ভাগবতে এই অহৈতুকী ভক্তির কথা বলা হচ্ছে। যাঁরা আত্মারাম তাঁরা নিজের ভিতরে যে আনন্দের উৎস আছে সেই আনন্দে পরিপূর্ণ। কাজেই আনন্দের অন্য কোনো উপকরণ যোগাবার জন্য তাঁরা ভগবানকে ডাকেন না, কোনো বাসনা নেই। সুতরাং বাসনা পূর্তির জন্য অর্থার্থী হয়ে তাঁরা ভগবানকে ডাকেন না। তাহলে কেন ডাকেন? কারণ তাঁকে না ডেকে পারেন না। তাঁদের স্বভাবটিই হচ্ছে ভালোবাসা। ভগবানের এমনই গুণ যে তাঁকে ভালো না বেশি কেউ পারে না। কেউ পারে না কেন?
আমরা তো পারছি। তার উত্তর হচ্ছে, আমরা পারছি মানে আমরা তাকে চাইছি, কিন্তু তাঁর স্বরূপকে জানি না বলে যেখানে সেখানে তাকে খুঁজে বেড়াই। আমরা বিষয়ের মধ্যে ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুর ভিতরে তাকে খুঁজে বেড়াচ্ছি, আত্মীয় স্বজনের ভিতরে নানান জায়গায় তাকে খুঁজছি, খুঁজে খুঁজে তৃপ্তি হচ্ছে না, কারণ আমরা যাকেই ধরছি দেখছি সেখানে তিনি ঝাপসা, অর্থাৎ সেখানে তার প্রকাশ অস্পষ্ট। হয় তারা চলে যাবে, না হয় আমরা তাদের থেকে দূরে সরে যাব। কাজেই আমাদের এই যে অন্বেষণ, তা চরিতার্থ হচ্ছে না। এই রকম অন্বেষণ করতে করতে হয়তো বুঝব তিনি তাদের আত্মারূপে আছেন বলে তাদের ভালোবাসি। আমি আমাকে কেন ভালোবাসি? না, আমি আসলে আত্মা, আমার কাছে আমার আত্মা স্বতঃপ্রিয়। ভগবানকে মানুষ ভালোবাসে কেন? তিনি হচ্ছেন আত্মার আত্মা, কাজেই তিনি যে স্বতঃপ্রিয় হবেন এ বিষয়ে সন্দেহ নেই। একেই বলা হয় নারদীয়া ভক্তি, অহৈতুকী ভক্তি। ভাগবতে বলা হচ্ছে, ভগবানের নামের এমনই গুণ, এমনই আকর্ষণ যে তাকে না ভালোবেসে কেউ থাকতে পারে না। আমরা যে তাকে ভালোবাসি না তা নয়, আমরা তাকে ধরতে পারছি না, তিনি কোথায় তা বুঝতে পারছি না। হিন্দিতে একটি কথা আছে, মিরিকে পাস কস্তুর, সুবাস খোঁজি খোঁজি ঘাস। কস্তুরি মৃগের নাভিতে থাকে, তার থেকে গন্ধ বের হয়। সেই গন্ধ যখন চারদিকে ছড়ায়, হরিণ তখন মাতাল হয়ে ওঠে। সে খুঁজে বেড়ায় কোথা থেকে গন্ধটা আসছে। সে পরিচিত ঘাসের সঙ্গে, কাজেই ঘাসের মধ্যে সে খুঁজে বেড়ায়, কিন্তু খুঁজে পায় না, কারণ সে জানে না গন্ধটা তারই নাভি থেকে আসছে। ঠিক সেই রকম আমরা ভগবত আনন্দকে খুঁজছি, যে আনন্দ থেকে কোনো দিন বঞ্চিত হব না, কিন্তু কোথায় তা পাবো জানি না। তাই কখনো আমরা রূপে সেই আনন্দ খুঁজছি, কখনো রসে, কখনো গন্ধে, কখনো শব্দে, কখনো বা স্পর্শে। এই রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ক্রমাগত আমাদের ঘোরাচ্ছে। এদের ভিতরে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না, কারণ সেই রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শে আনন্দ নেই। আনন্দ আছে কস্তুরী মৃগের নাভির মতো আমাদের অন্তরে। যিনি আমাদের অন্তরাত্মা, তাঁর ভিতর থেকে আনন্দ চারিদিকে প্রবাহিত হচ্ছে। আমরা তাকে খুঁজে না পেয়ে হরিণের মতো ঘাসে ঘাসে খুঁজে বেড়াচ্ছি, কখনো বিষয়ের মধ্যে, কখনো আত্মীয় পরিজনের মধ্যে। নিজের ভিতরেই রয়েছে অবাধিত আনন্দ, কিন্তু তাকে বাধিত রূপে পাচ্ছি, কারণ নিজের সঙ্গে আমাদের পরিচয় নেই। আমাদের আমির ওপর এত রকম আবরণ পড়ে আছে যে তাকে সাক্ষাৎ পর্যন্ত করতে পারছি না। সাক্ষাৎভাবে আমাকে আমার কাছে পরিচিত করার, আমার আমাকে জানার জন্য মানুষ যুগ যুগ ধরে কত রকম প্রয়াস চালিয়ে এসেছে। যুগ যুগ ধরে মানুষ সেই আনন্দের অন্বেষণে বেড়াচ্ছে। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, আনন্দ থেকে সমস্ত প্রাণী আবির্ভূত হয়, আনন্দের দ্বারা বর্ধিত হয় এবং অবশেষে আনন্দাভিমুখে গমন করে এবং আনন্দে লীন হয়। সেই আনন্দ স্বরূপই হলেন আত্মা। তাঁর অন্বেষণের জন্যই সত্যযুগে জ্ঞানচর্চাদি, ত্রেতায় যাগযজ্ঞাদি কর্ম, দাপরে সেবা। কলিযুগে এসে আমরা সেই খেই হারিয়ে বলছি, ভগবান তোমাকে আমার চাই। কোনো কারণ নেই, কেন তোমাকে চাই জানি না, তবু চাইছি। এই হলো অহৈতুকী ভক্তি। নারদ তাঁর সূত্রে বলেছেন, কোনো একটি পাত্রে যে ভক্তি, সেই পাত্রকে জানবার বা বিশ্লেষণ করবার চেষ্টা নেই। তাই বলা হয়েছে কস্ময়চিত। সে পাত্র ছোট পাত্র হতে পারে, অন্য পাত্রগুলির প্রতি আমাদের ভালোবাসা হতে পারে, তবু সেইগুলি পরম প্রেমের আস্পদ নয়। সেগুলি সবসময় হেতুদুষ্ট, কিন্তু হেতুলুপ্ত অহৈতুকী ভক্তি যখন হবে,
তখন তা পরমেশ্বর ছাড়া আর কারও প্রতি হতে পারে না, আমার প্রতিও নয়। কারণ আমার আমি ক্ষুদ্র সীমিত। বিদ্যাপতি বলেছেন, কত চতুরানন মরি মরি যাওত নহি তুয়া আদি অবসানা, তো হে জনমি পুন তো হে সময়ত সাগর লহরী সমানা। কত ব্রহ্মা, ব্রহ্মার সঙ্গে বিষ্ণু এবং শিবও যুগে যুগে আবির্ভূত হলেন, আবার চলে গেলেন, কিন্তু তোমার আদিও নেই অন্তও নেই। সাগরের ঢেউয়ের মতো তোমার থেকে সকলের উৎপত্তি হচ্ছে আর তোমাতেই লয় হচ্ছে। সেই বস্তুকেই পরম প্রেমের আস্পদ বলা হয়েছে। যখন সৃষ্টি করছেন তখন তিনি ব্রহ্মা, যখন পালন করছেন তখন বিষ্ণু, যখন সংহার করছেন তখন শিব। কিন্তু এই তিনটি ক্রিয়ার মধ্যে যিনি ব্রহ্মরূপে অনুস্যূত তিনি কে? তিনি ব্রহ্মাও বটে, বিষ্ণুও বটে, আবার শিবও বটে, এবং এসবের অতীত। সেই পরম তত্ত্বকেই নারদ বলেছেন কস্ময়চিৎ, কোনো একটি প্রেমাস্পদ। তাকে আমরা শব্দ দিয়ে বর্ণনা করতে পারি না, বুদ্ধি দিয়ে বিচার করে তার কোনো লক্ষণ স্থির করতে পারি না, ইন্দ্রিয় দিয়েও তাকে ধরতে পারি না। স্বয়ং বেদ যার বর্ণনা করতে গিয়ে নিজের অসামর্থ্য স্বীকার করে বলেছেন তিনি শব্দের অগম্য। সেই বস্তু হলেন পরম প্রেমের আস্পদ। এখন আমরা ভক্তি দিয়ে সেই প্রেমাস্পদকে ধরতে পারলাম না, যোগ্য করেও তার নাগাল পেলাম না, উপাসনাদি করতে গিয়েও তার বৈচিত্র্যে বিভ্রান্ত হলাম, শেষকালে হাল ছেড়ে দিয়ে বলছি হে প্রভু তুমি কি তা জানি না, তুমি যা তুমি তাই, তুমি সেই রূপে আমাকে কৃপা করো। সেই বস্তুর প্রতি প্রেম হতে পারে কি? পারে। যখন মানুষের প্রেম শুদ্ধ হয় তখন সে প্রেমাস্পদের গুণ দেখতে চায় না, ক্রিয়া দেখতে চায় না, প্রেমাস্পদের কাছে তার কিছু প্রার্থনীয় নেই। সে তখন তার সমস্ত প্রেম উজাড় করে তাকে দিয়ে জীবনের সার্থকতা অনুভব করতে চায়। কলিযুগে নারদীয়া ভক্তির কথা এজন্য বলা হয়েছে যে মানুষের এখন আর অত বুদ্ধির প্রখরতা নেই যে শাস্ত্র মন্থন করে তত্ত্ব উদ্ধার করবে, এত দীর্ঘ জীবন নেই যে বহু প্রকার উপাসনা করে তাকে সন্তুষ্ট করবে। তাই সে বলে আমি আর কিছু করতে পারছি না, প্রভু তুমি দয়া করো, কৃপা করো, আমি তোমাকে চাই, তুমি তোমার স্বরূপ আমার কাছে উদ্ঘাটন করো, আমার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীরামকৃষ্ণের কথামৃত তার উপদেশাদি অন্বেষণ করলে আমরা দেখতে পাব তিনি জ্ঞানযোগের অনুশীলন করে চরম তত্ত্বকে সাক্ষাৎকার করেছেন, যা জ্ঞানীরা করেন। তিনি যাগযজ্ঞাদির অনুষ্ঠান না করলেও বহু প্রকারের সাধনার পরাকাষ্ঠা করেছেন, নানা রকম কৃচ্ছ সাধন করেছেন যা সাধারণ মানুষের কল্পনার অতীত। তিনি খ্রিস্টান মুসলমান প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়েরও সাধন করেছেন। এই বিচিত্র সাধন পথের ভিতর দিয়ে গিয়ে তিনি যে তত্ত্বে পৌঁছেছেন তা একটি, তাঁর অনুভূতিলব্ধ সত্য হিসাবে সেই তত্ত্ব এক। জেনেছেন জ্ঞানীরা যাকে আত্মা বলেন, ভক্তরা যাকে ভগবান বলেন, কর্মীরা যাকে ঈশ্বর বলেন, যোগীরা যাকে পরমাত্মা বলেন, তিনি হলেন সেই পরমেশ্বর। শ্রীরামকৃষ্ণ তাই জ্ঞানী শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, কর্মী শ্রেষ্ঠ এবং যোগী শ্রেষ্ঠ। তাঁর কথামৃত জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, আর তিনি ভক্ত তো বটেই। তাঁর জীবনকর্মের পরকাষ্ঠা যোগের পরকাষ্ঠা, কথামৃতে পদে পদে ভক্তির কথা। এই যে ব্যক্তিটি, তিনি নিজে কি, এ সম্বন্ধে তাঁরই একটি দৃষ্টান্ত বলি। এক জায়গায় তিনি বলছেন, একজন একটি গাছের কাছে গিয়ে দেখে গাছে একটি অপরিচিত প্রাণী, অপূর্ব তার টকটকে লাল রং। এসে অন্যদের বলছে আমি এই গাছে এক অদ্ভুত প্রাণী দেখেছি, টকটকে লাল। তখন আর একজন বলছে যে আমিও তো কিছুক্ষণ আগে ওখানে গিয়েছিলাম, দেখলাম ঘন সবুজ রঙের।
এই রকম বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলছে আর ঝগড়া করছে যে তুমি বাজে কথা বলছো। এ বলে লাল নয় হলদে, ও বলে হলদে নয় সবুজ। এই রকম করে পরস্পরে তুমুল ঝগড়া বেঁধেছে। ইতিমধ্যে আরেকজন লোক এসে সেখানে হাজির। সে বলছে, তোমরা কিসের জন্য ঝগড়া করছো? সব শুনে সে হেসে বলল, তোমরা যে যা বলছো সব ঠিক, কিন্তু আমি ওই গাছের তলায় থাকি, দেখি সে কখনো লাল, কখনো হলদে, কখনো সবুজ, কখনো অন্য রং, আবার কোনো সময় দেখি তার কোনো রঙই নেই। শ্রী রামকৃষ্ণ তেমনই একজন মানুষ, যিনি ব্রহ্মের অনন্ত পরিচয়ের তত্ত্ব দিচ্ছেন মানুষকে। তাকে আমরা কি বলবো, জ্ঞানী না কর্মী না যোগী না ভক্ত, কোনো একটি বিশেষণে তাকে বিশেষিত করা যায় না। একজন তাকে একরকম দেখেছে আর একজন অন্যরকম। আমরা এক একজন এক একটা অংশ দেখে সমগ্র বস্তুটি সম্বন্ধে ধারণা করি এবং মনে করি আমার ধারণাই অভ্রান্ত। এইভাবে আমরা পরস্পরের সঙ্গে বিবাদ করি। শ্রী রামকৃষ্ণ এসেছেন আমাদের এই বিবাদের নিরসন করার জন্য। তাই তিনি জ্ঞানের সাধনা করে জ্ঞানী, যোগের সাধনা করে যোগী, কর্মের সাধনা করে কর্মী, ভক্তির সাধনা করে ভক্ত, এত প্রকার বৈচিত্র্য তাঁর ভিতরে। বাইবেলেও যীশুখ্রিস্ট সূত্রাকারে বলেছেন, মাই ফাদার্স হাউস হ্যাজ গট মেনি ম্যানসন্স। ভগবানের স্বরূপে বহু বৈচিত্র্য আছে, উপনিষদেও এই রকমই আছে। সমুদ্র হল সমস্ত জলরাশির একমাত্র গতি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যে প্রকারে আমাকে ভজনা করে আমি তাকে সেই প্রকারে কৃপা করি, সকল মানুষ সর্বপ্রকারে আমারই অনুসরণ করছে। খুব সুন্দর সব কথা, কিন্তু এসব কথা আমাদের অন্তরকে আর জাগায় না, মর্মে প্রতিধ্বনিত হয় না। এমনই আমাদের দুর্দশা। আমরা যেসব কথা ভুলে গিয়েছি, কালে কালে এক একজন মহাপুরুষ এসে আমাদের তা স্মরণ করিয়ে দেন। যেমন শিব মহিম্ন স্তোত্রে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, বেদত্রয়, সাংখ্য, যোগ, পাশুপত এবং বৈষ্ণব মত প্রভৃতি বিভিন্ন শাস্ত্রের মধ্যে কোনো একটিকে কেউ কেউ সর্বাধিক উপযোগী বলে মনে করেন। এই রুচির বৈচিত্র্য অনুসারে সোজা ও বাঁকা নানা পথ অবলম্বন করে মানুষ চলেছে। তাহলেও যেমন সমুদ্রই সকল নদীর একমাত্র গতি, তেমনি তুমিও সকল মানুষের একমাত্র গন্তব্য। শিব মহিম্ন স্তোত্রের এই কথাটি খুব সমন্বয় সূচক, তবে তাও আমরা পুঁথির ভিতরে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। এমন আরও কত আছে, কিন্তু যে যাই বলুন সেসব কথা আমাদের মনে সাড়া জাগায় না। বর্তমানকালে শ্রী রামকৃষ্ণ এসে বললেন, যত মত তত পথ। কথাটি শিব মহিম্ন স্তোত্রের কথা বা আরও প্রাচীনকালের ঋগ্বেদের কথা বা গীতার কথা, কিন্তু শ্রী রামকৃষ্ণের বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য এই যে, ধর্মের ইতিহাসে এমন কোথাও নেই যে একই ব্যক্তি বিভিন্ন মতবাদের অনুসরণ দ্বারা তত্ত্বকে অনুভব করে সিদ্ধান্ত ঘোষণা করছেন। অন্তত ইতিহাসে লিপিবদ্ধ এরকম তত্ত্ব নেই যে এক ব্যক্তি বিভিন্ন প্রকারের সাধনা করে উপলব্ধি করেছেন যে ভিন্ন ভিন্ন পথগুলি একই তত্ত্বে পৌঁছে দেয়। শ্রী রামকৃষ্ণকে অবতার বলে মানি আর না মানি তাতে কিছু যায় আসে না। শ্রী রামকৃষ্ণ বলতে যে ব্যক্তিত্ব আমাদের সামনে আবির্ভূত, তার জীবনে দেখতে পাচ্ছি তিনি অপরিসীম কৌতূহল নিয়ে বিভিন্ন পথে গিয়ে যে তত্ত্বকে অনুভব করলেন, তাঁর মতে সেই তত্ত্ব একটি, এটি তাঁর অনুভূত সত্য। তিনি বলছেন না যে আমার এ কথা তোমরা গ্রহণ করো, আমি তোমাদের কাছে এটি প্রচার করছি। শ্রী রামকৃষ্ণ কাল্পনিক ব্যক্তি নন, কিংবদন্তী বা জনশ্রুতি নন, তিনি প্রত্যক্ষ, এই কিছুদিন আগেও জগতে ছিলেন। তাঁর পদপ্রান্তে থেকে তাঁর নির্দিষ্ট পথে চলে যাদের জীবন ধন্য হয়েছে
তাঁরা কিছুকাল আগেও ছিলেন, আবার তাঁদের মুখ থেকে সাক্ষাৎ শুনে যাঁরা সেই আদর্শ, সেই সত্যের আলোক পেয়েছেন, এমন লোক এখনও আমাদের ভিতরে রয়েছেন। এটি অভিনব এদিক থেকে যে জীবনের ভিতর দিয়ে, অনুভূতির ভিতর দিয়ে তত্ত্ব ও সত্যকে আবিষ্কার করা কেবল একটা জেনারালাইজেশন নয়, একটা ব্যাপক সিদ্ধান্তে পৌঁছানো নয়। যেমন একটা কাক কালো বলে সব কাকই কালো এমন একটা কল্পনা আমরা করে নিই, এ তেমন নয়। তিনি স্বয়ং বিভিন্ন প্রণালীতে সাধনা করলেন, এক একটি মতকে অনুসরণ করে তিনি শেষ পর্যন্ত একই সত্যে পৌঁছালেন দেখে তাঁর এই সিদ্ধান্ত দৃঢ় হল। তাহলে এই সত্যকে অনুসরণ করা কি যুগধর্ম? হ্যাঁ, একে যুগধর্ম বলা যায়। যুগধর্ম বলতে এখানেই যে ধর্মটি সীমিত হয়ে যাচ্ছে তা নয়। শ্রীরামকৃষ্ণ থেকে যদি যুগকে আরম্ভ করি তাহলে বলব, শ্রীরামকৃষ্ণ যুগের ধর্ম এই যে সকল ধর্মকে শুধু সহ্য করা নয়, সকল ধর্মের প্রতি সমভাবে শ্রদ্ধাশীল হওয়া। তিনি আমাদের মনে দুর্বলতা জানেন, তাই বলেছেন যে তুমি যখন অপরের মতকে সমালোচনা করো তখন তুমি কি সেই মতগুলি নিয়ে সাধনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছ? যদি না পেরে থাকো তো অজ্ঞাত বস্তু নিয়ে সমালোচনা করার অধিকার তোমার নেই। সেক্ষেত্রে তোমার বিশ্বাস আছে কি নেই তুমি এইটুকু মাত্র বলতে পারো। নিজ মতে অটল শ্রদ্ধা না থাকলে সাধনা করে এগোনো যায় না। সুতরাং নিজের মতে যতদূর সম্ভব শ্রদ্ধা সম্পন্ন হও, কিন্তু অপরের মত সম্পর্কে কোনো অশ্রদ্ধেয় মন্তব্য করো না, কারণ তুমি সেগুলি তো পরীক্ষা করে দেখোনি। যে খাদ্য বস্তুটিকে পুষ্টিকর বলে গ্রহণ করি তার পুষ্টি নিজেই পরীক্ষা করে খাই, না কোনো সিদ্ধান্ত অনুসরণ করি। এই রকম কোনো একটি সিদ্ধান্তে বিশ্বাসী হয়ে না চললে সত্যে পৌঁছানো যায় না। সব জিনিস নিজেরা পরীক্ষা করে দেখার মতো সময়, সাধ্য ও ধৈর্য আমাদের নেই। শ্রীরামকৃষ্ণ জগতে এই সত্যটিকে প্রতিষ্ঠিত করবার জন্যই যেন যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন। যুগের প্রয়োজনে এক একজন যুগমানব আসেন, এসে সেই যুগের প্রয়োজন তাঁর জীবনের ভিতর দিয়ে পূর্ণ করেন। শ্রীরামকৃষ্ণ রূপে যুগমানব এসে যুগের প্রয়োজন যে উদার দৃষ্টি তা আমাদের সামনে দিয়ে গিয়েছেন। আরেকটি কথা বলবো, শ্রীরামকৃষ্ণ আমাদের কেবল যে একটি উদার ধর্মমত দিয়ে গেলেন তা নয়, আরেকটি কথাও তিনি বলেছেন। সে কথাটি হয়তো শাস্ত্রের দিক থেকে খুব নতুন হবে না, কিন্তু আমাদের কাছে নতুনত্বে পূর্ণ। তিনি বলেছেন, যে ভগবানকে কাঠে পাথরে পূজা করো, মন্দিরে মসজিদে গির্জায় পূজা করো, সেই ভগবানকে কি মানুষে পূজা করা যায় না? মানব জাতিকে এই বলে সতর্ক করেছেন যে জ্যান্ত মানুষ যাতে চৈতন্যের এত স্পষ্ট প্রকাশ, সেখানে কি ঈশ্বরের পূজা হয় না? তোমরা যে ভগবানকে সর্বব্যাপী বলো, সেই সর্বব্যাপী ভগবান কি সর্বজীবে পরিব্যাপ্ত নন? যদি তাই হন তাহলে কাঠ মাটি জল প্রভৃতিতে চৈতন্যের অস্পষ্ট প্রকাশ, তা থেকে শ্রেষ্ঠতর প্রকাশ যে মানুষের ভিতরে, সেখানে তাঁর পূজা করতে পারো না? এটি শ্রীরামকৃষ্ণের একটি অতি প্রয়োজনীয় এবং বর্তমানকালে নিতান্ত প্রাসঙ্গিক কথা। ব্যবহারিক জীবনে এটি প্রয়োগ করলে দুদিক দিয়ে লাভ। এক, বিগ্রহের অভাব হবে না, চারিদিকে বিগ্রহ। আর অপরদিকে এইরূপ বিগ্রহের যদি পূজা করতে শিখি তাহলে জগৎটা কীরকম বদলে যায়। দুই দিক দিয়ে এর সার্থকতা বুঝতে হবে। ধর্মকে আমরা মনে করতাম যে এর সঙ্গে জীবনের বিশেষ সম্বন্ধ নেই। ধর্ম পালন করে নিজেকে পরিবর্তিত করতে করতে আমি ভগবত অনুভূতিতে মগ্ন হয়ে যাব, এই হচ্ছে ধর্মের একটি বিশিষ্ট রূপ। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া সর্বতোমুখী দৃষ্টিতে দেখছি তিনি সর্বত্রই রয়েছেন, সব জায়গায়, সব জীবের ভিতরে। শুধু জীব নয়, জড় জগতের ভিতরেও তিনি নিজেকে পরিব্যাপ্ত করে রয়েছেন। তাকে সেই দৃষ্টিতে না দেখে কেবল কাঠে পাথরে মাটিতে দেখলে তাঁর মহিমাকে খর্ব করছি না কি?
শ্রীরামকৃষ্ণ তাঁর উদার দৃষ্টিতে শুধু মানুষের ভিতর নয়, সর্বজীবের ভিতরেও তাঁকে উপলব্ধি করেছেন। শুধু চলমান জীব নয়, যাকে জড় বলছি তার মধ্যেও তিনি তাঁকে উপলব্ধি করেছেন। একজন ঘাসের ওপর জুতো পায়ে হাঁটছিল, তখন তাঁর বুকে দাগ পড়ে যাচ্ছিল। ঘাসের সঙ্গে এতই ঐক্যানুভূতি, এই জাতীয় ব্যাপার আর কোথাও দেখেছি কি? ইতিহাস প্রসিদ্ধ মহাপুরুষদের কারো ভিতরে এই রকম একটা বিশ্বজনীন অনুভূতির পরিচয় পাওয়া যায় কি যে বিশ্বের বেদনা তাঁর অঙ্গে ছাপ রেখে যাচ্ছে? শ্রীরামকৃষ্ণকে বড় করার জন্য নয়, বোঝার জন্য এ কথা ভাবছি। এই বৈশিষ্ট্যগুলি দেখে বলছি যে শ্রীরামকৃষ্ণ যুগধর্মের মূর্ত প্রতীক। শ্রীরামকৃষ্ণের ধর্ম বলছি না, তিনি ছিলেন ধর্মের স্বরূপ। তাহলে কি আমরা আরেকটি সম্প্রদায় গড়তে চাইছি? কখনোই না। তিনি সব রকম সাম্প্রদায়িকতার বিরোধী ছিলেন। তিনি বলেছেন যে গেড়ে ডোবায় দল বাঁধে। কাজেই স্বামীজি বললেন, সংকীর্ণতাই মৃত্যু, বিস্তারই জীবন। যত বিস্তৃত হব, যত নিজেকে প্রসারিত করব, ততই আমরা অমরত্বের দিকে এগিয়ে যাব। আর যত নিজেকে খর্ব করে ছোট সংকীর্ণ করব, ততই মৃত্যুর দিকে এগিয়ে যাব। উপনিষদ বলেছেন, যা ব্যাপক বিশ্বব্যাপী, যার কোনো সীমা নেই, তাই সুখ আনন্দস্বরূপ। আর যা কিছু সংকীর্ণ সীমিত, তাকেই বলে মৃত্যু। অল্পে সুখ নেই। যখন আমরা দেহকে আমি বলছি, যখন আমরা আমাদের আত্মীয় পরিজনকে আমার বলছি, যখন একটা গামছাকেও আমার, এমনকি আমার দোষটিও আমার বলছি, তখন তা হলো মৃত্যুকে অনুসরণ করা। যেখানে আমি ও আমার সীমা থাকবে না, গণ্ডি থাকবে না, সমুদ্রের মতো ব্যাপক হবে আমার জীবন, তখনই বলতে পারি যে মৃত্যুকে অতিক্রম করেছি। প্রাচীন বেদ উপনিষদের কথাকে আমাদের সামনে জীবন্ত রূপে প্রকাশিত করবার মতো ব্যক্তিত্বের অভাব ছিল। এসব কথা পুঁথিতে নিবদ্ধ হয়ে পোকার খাদ্যবস্তু হয়ে পড়েছিল। আমরা দার্শনিকদের কূটবিচারে মত্ত হয়ে পাণ্ডিত্যের প্রকাশ করেছি, সত্যকে জীবনে প্রয়োগ করতে শিখিনি। শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনাচরণের মধ্য দিয়ে বৈদিক ঋষিদের উপলব্ধ তত্ত্বকে জীবন্ত করে দেখিয়েছেন। মানুষের প্রতি তাঁর কি অপরিসীম ভালোবাসা, কি দরদ! কাঠ মাটির প্রতিমার পূজাকে তিনি নিষেধ করেননি, কিন্তু মানুষের পূজায় তিনি আমাদের আহ্বান করেছেন। ভাগবতের সেই কথাটি এই প্রসঙ্গে মনে করি। সেখানে ভক্তির তিনটি স্তর নির্ণয় করে বলা হয়েছে, সবচেয়ে নিচু স্তর হল প্রবর্তকের স্তর। যে ভগবানকে কেবল একটি বিগ্রহের মধ্যে পূজা করে, ভক্তর হৃদয়ে যে তিনি বিরাজ করছেন তা দেখে না, বা অন্যত্র তাকে ব্যক্ত দেখে না, তাকে প্রাকৃত ভক্ত বলে। প্রকৃতির প্রভাব তার ভিতরে বেশি, তখনও তার ভক্তি মার্জিত বিশুদ্ধ হয়নি। কেবল বিগ্রহ নয়, কোনো প্রতীকের সাহায্যে, সীমিত বস্তুর সাহায্যে যখন আমরা তাকে ভজনা করি এবং তার বেশি ভাবতে পারি না, ততক্ষণ ভক্তি অশুদ্ধ। তিনি বিশ্বব্যাপী, একথা ভুলে যাই বলে আমাদের ভক্তি অশুদ্ধ। মধ্যম ভক্তের কথা বলা হচ্ছে, যিনি ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের ভক্তের সঙ্গে মৈত্রী, ঈশ্বরের সম্বন্ধে অজ্ঞ যারা তাদের প্রতি কৃপা, এবং ঈশ্বর বা ভক্তের প্রতি বিদ্বেষী যারা তাদের সেই দেশভাবকে উপেক্ষা করে চলেন, তিনি মধ্যম ভক্ত। এই মধ্যম ভক্তের পর্যায় কতদূর সে কথাও আমরা ভাবতে পারি না। যেখানে যেখানে আমরা ভগবৎভাবে ভাবিত হব, সেখানেই ঈশ্বর প্রেম। আর ভগবানের ভক্ত তা যে সম্প্রদায়েরই হন, যে দেশেরই হন, যে কুলেরই হন, তাঁর সঙ্গে আমাদের বন্ধুত্ব। তারপর ভগবান সম্বন্ধে যে অজ্ঞ, সে যে দেশ বা সম্প্রদায়েরই হোক, তার প্রতি কৃপা, তাকে ভগবত তত্ত্ব জানাবার জন্য আপ্রাণ চেষ্টা এবং ভগবত দেশের দেশভাবের প্রতি উপেক্ষা। ও জানে না তাই এভাবে বলছে, যখন জানবে তখন দৃষ্টি সংকীর্ণ থাকবে না, এটা হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ।
আর শ্রেষ্ঠ ভক্ত বা ভাগবতোত্তম কাকে বলা হচ্ছে? তাঁকেই বলি শ্রেষ্ঠ ভক্ত, যিনি সর্বভূতে ভগবানের সত্তাকে উপলব্ধি করেন তথা নিজের আত্মসত্তাকে উপলব্ধি করেন এবং সর্বভূতে যিনি ভগবান তথা নিজের আত্মাকে উপলব্ধি করেন। বিশ্ব ভগবানের, আমি ভগবানের ভিতরে, ভগবান আমার ভিতরে, আমি সমস্ত বিশ্বে, সমস্ত বিশ্ব আমাতে, এই যাঁর উপলব্ধি তিনিই শ্রেষ্ঠ ভক্ত। শ্রী রামকৃষ্ণ নিজের আচরণ দ্বারা এই শ্রেষ্ঠ ভক্তের পদবীতে প্রতিষ্ঠিত হয়ে মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্যই তাঁর এই সেবাধর্মের প্রবর্তন, যার মহান প্রবক্তারূপে তাঁর কৃতি সন্তান স্বামী বিবেকানন্দ সেবাধর্মকে নতুন করে প্রবর্তন করেছেন। শিব জ্ঞানে জীব সেবা।